আজকের ভিডিওতে আপনারা 2020 সালে মুক্তি পাওয়া শকুন্তলা দেবী মুভির এক্সপ্লেনেশন শুনতে চলেছেন। এই মুভিতে ওয়ার্ল্ড ফেমাস ম্যাথমেটিশিয়ান শকুন্তলা দেবীর হিউম্যান কম্পিউটার হয়ে ওঠার গল্প দেখানো হয়েছে। মুভিটির IMDb-তে রেটিং রয়েছে 6.1/10 আর রোটেন টমেটোসে 80% ফ্রেশ এবং 80% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছেন। গল্পের শুরু হয় লন্ডন 2001 সালে, যেখানে অনুপমা তার মা শকুন্তলা দেবীর উপর ক্রিমিনাল কেস করেছে। লয়ার তাকে জিজ্ঞাসা করে সে কি সত্যি এই কেসটি লড়তে চায়, কারণ এর ফলে তার মায়ের জেলও হতে পারে। অনুপমা তার সত্ত্বেও কেসটি লড়তে চায়, কারণ তার মতে তার মা তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। গল্প চলে আসে ব্যাঙ্গালোরের 1934 সালে, যখন শকুন্তলা দেবীর 5 বছর বয়স ছিল। পরিবারে ছিল তার বাবা, মা, বড় ভাই শ্রীনিবাস আর বড় বোন সারদা। সারদা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। একদিন শকুন্তলা খেলতে খেলতে একটি কঠিন ঘনমূল সমাধান করে দেয়। এটা দেখে শ্রীনিবাস অনেক অবাক হয় আর তাদের বাবাকে গিয়ে এটা জানায়। শকুন্তলা যে কোনো ম্যাথ ক্যালকুলেশন মনে মনে কয়েক সেকেন্ডের মধ্যেই সলভ করে দিতে পারত। তাই শকুন্তলার বাবা একদিন তাকে একটি স্কুলে নিয়ে যায় ম্যাথমেটিক্সের শো করাতে, যেখানে একটি টিচার তাকে কঠিন ঘনমূল সমাধান করতে দেয় আর শকুন্তলা খুব সহজেই সেটা সমাধান করে ফেলে। এভাবেই সে স্কুলে স্কুলে যেত ম্যাথমেটিক্সের শো করার জন্য, যার বদলে তারা কিছু টাকা পেত আর সেই টাকা দিয়েই তাদের সংসার চলত। কিন্তু শকুন্তলার এইসব পছন্দ ছিল না, সে অন্য বাচ্চাদের মতোই স্কুলে পড়তে চেয়েছিল। শকুন্তলা তার বড় বোন সারদাকে খুব ভালোবাসত। একদিন রাতে সে শো করে যখন বাড়ি ফেরে, তখন দেখে সারদা অসুস্থ হয়ে মারা গিয়েছে। সে তার মাকে জিজ্ঞাসা করে সে সারদাকে হসপিটালে চিকিৎসার জন্য কেন নিয়ে যায়নি। তার মা সেখানে কিছুই বলে না। শকুন্তলা তার মায়ের উপর রেগে ছিল, কারণ সে দিনরাত শো করে বাড়িতে পয়সা আনে। তারপরেও তার মা সারদার চিকিৎসার জন্য তার বাবার কাছে টাকা চাওয়ার সাহস পায়নি। এইসবের পর তার আর তার বাবা মায়ের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে যায় আর সে ঠিক করে সে একদিন বড় লোক না, বড় মহিলা হয়ে দেখাবে। সে পুরুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে ভয় পাবে না। সিন শিফট হয়ে 1954 সালে চলে আসে। শকুন্তলা এখন বড় হয়ে গিয়েছে। সে এখন বড় বড় শিক্ষিত মানুষদের সামনে তার প্রতিভা তুলে ধরে। এমনই এক শোতে তাকে নিয়ে কিছু মানুষজন হাসি ঠাট্টা করছিল, কিন্তু শকুন্তলা তাদের করা গণিতের কঠিন প্রশ্নের উত্তর দিয়ে সবার মুখ বন্ধ করে দেয়। শো শেষ হলে সে ধীরাজ নামের একটি ছেলের সাথে দেখা করে। শকুন্তলা ধীরাজকে ভালোবাসত আর তাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু বিয়ের কথা তুললেই ধীরাজ এড়িয়ে যেত। সেদিন শকুন্তলা ভুলবশত ধীরাজের বিয়ের কার্ডটি দেখে ফেলে, তাই সে রেগে গিয়ে তাকে গুলি করে দেয়। তবে এতে তার কিছু হয় না, গুলি তার কানে লেগে চলে যায় আর সে পুলিশের থেকে বাঁচার জন্য লন্ডনে চলে আসে। সে এখানে তারাবাইয়ের হোস্টেলে থাকতে শুরু করে। এখানে তার মতো আরও অনেক ইন্ডিয়ানরাই থাকত। তার এখন লন্ডনে সার্ভাইভ করার জন্য পয়সার দরকার ছিল, তাই সে বেশ কিছু ইনস্টিটিউশন আর অর্গানাইজেশনের কাছে যায় তার ম্যাথ শোয়ের আইডিয়া নিয়ে। তবে সবাই তাকে না করে দেয় আর তার উপর হাসাহাসি করে। এভাবেই একদিন সে ম্যাথমেটিক্যাল সোসাইটি গিয়ে পৌঁছায়, যেখানে সে তার ম্যাথ সলভের প্রতিভা দেখিয়ে সবাইকে অবাক করে দেয়। সেখানেই তার সাথে এভিয়ার নামের এক ব্যক্তির পরিচয় হয়, যে তাকে জিজ্ঞাসা করে তাদের ইউনিভার্সিটিতে কি কোনো রকম ট্রিক্স শেখানো হয় যার ফলে সে এত কঠিন ম্যাথ সহজেই সলভ করতে পারে। শকুন্তলা তাকে জানায় ইউনিভার্সিটি তো দূরের কথা, সে কখনো স্কুলেই যায়নি। এটা শুনে এভিয়ার অবাক হয়ে যায় আর তার ম্যাথমেটিক্সের শো করতে তাকে সাহায্য করতে চায়। তবে তার আগে এভিয়ার শকুন্তলা দেবীর মেকওভার করায়, কিভাবে কথা বলতে হয়, গাড়ি চালাতে হয়, ডান্স করতে হয় এবং কেমন ধরনের জামাকাপড় পরতে হবে সেই সবটাই সে শিখিয়ে দেয়। এখন সে লন্ডনের বড় বড় স্কুলে ম্যাথের শো করে, যেখানে খুব সহজ পদ্ধতিতে সে বাচ্চাদেরকে ম্যাথ শিখিয়ে দেয়। এমনকি পলিটিশিয়ানদের পার্টিতে গিয়ে তার ম্যাথের ট্রিক্স দেখিয়ে সবাইকে অবাক করতেও ছাড়ে না। একদিন তার কাছে তার মায়ের চিঠি আসে, যেখানে লেখা ছিল 6 মাস হয়ে গিয়েছে সে লন্ডনে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সে একটা টাকাও বাড়িতে পাঠায়নি। সে তার পরিবারের প্রতি দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। চিঠিটা পড়ে সে তার মায়ের উপর অনেক রেগে যায়, কারণ সে চিঠিতে শুধুমাত্র টাকার কথাই উল্লেখ করেছে। সে একবারও জানতে চায়নি শকুন্তলা কেমন আছে। চিঠির উত্তরে সে তার মাকে লেখে প্রত্যেক মাসে সে তাকে টাকা পাঠিয়ে দেবে, কিন্তু সে যেন তাকে আর কখনও চিঠি না লেখে। এরই মধ্যে লন্ডনে একটি টিভি শো অর্গানাইজ করা হয়, যেখানে প্রথমবার কম্পিউটারের সাথে কোনো মানুষের কম্পিটিশন হতে চলেছিল। শকুন্তলা দেবী ম্যাথের অনেক প্রবলেমই কম্পিউটারের আগে সলভ করে দেয়, তবে তার মধ্যে একটি প্রশ্নকে তুলে ধরে সে প্রশ্নটিকেই ভুল বলে। তখন কম্পিউটার সেই প্রশ্নের উত্তরটি দিয়ে দেয়। এতে শকুন্তলা দেবীর অনেক ইনসাল্ট হয়, কিন্তু সে বিশ্বাস করত তার কখনো ভুল হতে পারে না। পরের দিন নিউজ পেপারে একটি আর্টিকেল বার হয় যে কম্পিউটারেই কোনো প্রবলেম ছিল। সবাই যখন নিজে থেকে ক্যালকুলেট করে দেখে, তখন দেখতে পায় শকুন্তলা দেবী ঠিক ছিল। এখান থেকেই তার নাম হয়ে যায় হিউম্যান কম্পিউটার। তাকে এখন নানান দেশ থেকে শো করার জন্য ডাকা হয়। সবাই তার কাছে জানতে চাইছিল সে এত তাড়াতাড়ি কিভাবে ক্যালকুলেট করতে পারে, কিন্তু এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেও ছিল না।
সে খুব তাড়াতাড়ি লন্ডনে একটা বাড়িও কিনে ফেলে। সেই উপলক্ষে সে একটি পার্টি অর্গানাইজ করে। সেই দিনই এভিয়ার এসে তাকে জানায় সে স্পেনে চলে যাচ্ছে। এতে শকুন্তলা অনেক কষ্ট পায়, কারণ সে এভিয়ারকে ভালোবাসতে শুরু করেছিল। সিন শিফট হয়ে চলে আসে 1968 সালের বোম্বাইয়ে, যেখানে শকুন্তলা দেবীর সাথে IAS অফিসার পরিতোষ ব্যানার্জির পরিচয় হয়। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে আর কিছুদিনের মধ্যেই বিয়ে করে কলকাতায় সেটেল হয়ে যায়। পরে তাদের একটি মেয়ে হয়, যার নাম অনুপমা। অনুপমা হওয়ার পর শকুন্তলা দেবী তার ম্যাথস থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে, কিন্তু সে সবসময় ম্যাথস নিয়েই ভাবতে থাকে। পরিতোষ খুব আন্ডারস্ট্যান্ডিং হাজব্যান্ড ছিল। সে বলে সে জানে শকুন্তলা ম্যাথস ছেড়ে দূরে থাকতে পারবে না, তাই সে তার ম্যাথসও কন্টিনিউ করতে পারে আর সে বাড়িতে থেকে অনুপমার খেয়াল রাখবে। শকুন্তলা আবারও নানান দেশে গিয়ে তার ম্যাথসও করতে থাকে আর সে বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকে। একদিন শকুন্তলা জানতে পারে তার মেয়ে প্রথমবার বাবা বলেছে, কিন্তু সে এতে খুশি হয় না, কারণ সে তার মেয়ের মুখে প্রথম শব্দ মা শুনতে চেয়েছিল। তার মনে হতে লাগে সে তার মেয়েকে নিজের থেকে দূরে সরিয়ে ফেলছে। তাই সে দেশে ফিরে এসে পরিতোষকে বলে তাদের একসাথে থাকা উচিত। যেখানে যেখানে সে যাবে সেখানে সেখানে পরিতোষকেও যেতে হবে। পরিতোষ নিজের কাজ ছেড়ে শকুন্তলার সাথে দেশে দেশে ঘুরে বেড়াতে একদমই রাজি ছিল না, তাই শকুন্তলা রেগে অনুপমাকে সাথে নিয়ে সেখান দিয়ে চলে যায়। গল্প চলে আসে 1978 সালে। অনুপমা এখন বড় হয়ে গিয়েছে। সে তার বাবাকে নিয়মিত চিঠি লেখে, কিন্তু তার বাবার লেখা একটাও চিঠি শকুন্তলা দেবী তার কাজ পর্যন্ত পৌঁছাতে দিত না। অনুপমা কলকাতায় তার বাবার কাছে যেতে চাইলে সে কথা ঘুরিয়ে দিত। এমনকি অনুপমাকে তার সাথে সাথে রাখার জন্য সে তাকে কোনো স্কুলে পর্যন্ত ভর্তি করেনি। পরিতোষ এটা জানতে পেরে শকুন্তলা দেবীর সাথে দেখা করে আর তাকে বলে সে যদি অনুপমাকে স্কুলে ভর্তি না করে তবে সে লিগালি অ্যাকশন নেবে। শকুন্তলা অনুপমাকে হারিয়ে ফেলার ভয়ে একটি স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়। অনুপমা আস্তে আস্তে আরও বড় হয়ে উঠেছে। সে এখন দেহরাদুনের একটি বোর্ডিং স্কুলে পড়ে। শকুন্তলা প্রত্যেক গরমের ছুটিতে তাকে ওয়ার্ল্ড ট্যুরে নিয়ে যায়, কিন্তু অনুপমার এইসব পছন্দ ছিল না, কারণ সে সবসময় তার বাবার সাথে সময় কাটাতে চেয়েছিল। শকুন্তলা এখন অনেক ফেমাস হয়ে গিয়েছিল। সে এখন বই লিখতেও শুরু করেছিল। সে তার লেখা দ্য লাইফ অফ হোমোসেক্সুয়াল বইয়ের পাবলিসিটির জন্য সবাইকে মিথ্যে বলে যে তার এক্স হাজব্যান্ডও হোমোসেক্সুয়াল ছিল, যার থেকে সে এই বইটি লেখার প্রেরণা পেয়েছে। অনুপমা এটা শুনে অনেক রেগে যায় আর তার বাবার কাছে ফিরে যেতে চায়। শকুন্তলা সবটা সামলানোর জন্য লন্ডনে একটি বাড়ি কিনে ফেলে আর কিছুদিনের জন্য তার ম্যাথ শো করা বন্ধ করে দেয়। অনুপমা সবসময় আর পাঁচটা পরিবারের মতো একটি সাধারণ জীবন চেয়েছিল, কিন্তু তার মায়ের আলাদা আলাদা দেশে গিয়ে শো করার জন্য তাদেরকে সবসময় হোটেলে হোটেলেই থাকতে হতো। তাই শকুন্তলা যখন তাকে সময় দেয় সে অনেক খুশি হয় আর আস্তে আস্তে তাদের সম্পর্ক ভালো হতে থাকে। অনুপমা ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের বিজনেস করতে চায়, যেখানে সে পুরনো বাড়ি কিনে সেটাকে ডেকোরেট করে রিসেল করবে। এখানেও শকুন্তলা ইনভেস্ট করে তাকে সাহায্য করে। অনুপমা আস্তে আস্তে এই বিজনেসটিকে অনেক বড় করে তোলে। এক পার্টিতে অনুপমার সাথে অজয় নামের একটি ছেলের পরিচয় হয় আর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। শকুন্তলাও তাদের সম্পর্কে মত দিয়ে দেয়, কিন্তু সে চাইছিল বিয়ের পর তারা লন্ডনেই থাকবে। তবে অজয় তাকে স্পষ্ট জানিয়ে দেয় বিয়ের পর সে অনুপমাকে নিয়ে ব্যাঙ্গালোরে থাকবে। শকুন্তলা দেবী তার মেয়েকে হারিয়ে ফেলার ভয়ে তার আর অজয়ের সম্পর্ক ভেঙে দিতে চায় আর তাকে বলে সে যদি অজয়ের জন্য তাকে ছেড়ে দেয় তাহলে তাকে তার বিজনেসও ছাড়তে হবে। এতে অনুপমা অনেক রেগে যায় আর সে বাড়ি ছেড়ে কলকাতায় তার বাবার কাছে চলে আসে। সে বাবার বাড়ি থেকেই শকুন্তলাকে না জানিয়ে অজয়কে বিয়ে করে নেয়। তারপর সিন শিফট হয়ে চলে আসে 2001 সালের মুম্বাইয়ে, যেখানে শকুন্তলা দেবী একাকিত্ব কাটানোর জন্য আবারও তার ম্যাথের জগতে ফিরে আসে। কিন্তু তখনও সে তার মা আর মেয়ের কথাই ভাবতে থাকে। আজ প্রথমবার ম্যাথে সে ভুল উত্তর দিয়েছিল, তাই সে সেখান থেকে বার হয়ে তার ছোটবেলায় কাটানো পুরনো বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে সে শুধুমাত্র একটি বাক্স দেখতে পায়। সেটা খুললে দেখে তার মা নিউজ পেপারে বেরোনো তার নামের প্রত্যেকটা আর্টিকেল খুব যত্ন সহকারে গুছিয়ে রেখেছিল। সে বুঝতে পারে তার মা তাকে কতটা ভালোবাসত। সে তার মায়ের একটি কাপড় জড়িয়ে ধরে প্রচুর কাঁদতে থাকে। তারপর সে চোখের জল মুছে তার লয়ারকে ফোন করে। অন্যদিকে অনুপমা ইন্ডিয়ায় থেকেই নতুন করে তার বিজনেস শুরু করেছিল। কিছুদিন পর তার একটি মেয়েও হয়। সে যখন একটি বিজনেস পার্টিতে ছিল তখন তার বন্ধুরা তাকে বলে এখন তার বিজনেস ছেড়ে তার মেয়ের প্রতি নজর দেওয়া উচিত, কারণ সে এখন অনেক ছোট। অনুপমা তাদের কথা শুনে বাড়িতে তার মেয়ের কাছে ফিরে আসে। কিছুক্ষণ পর অজয় এসে তাকে বলে তার মা শকুন্তলা দেবী পাওয়ার অফ অ্যাটর্নি ইউজ করে তার লন্ডনে থাকা সমস্ত বিজনেস প্রপার্টি বিক্রি করে দিয়েছে আর তাকে প্রফিটের কোনো ভাগই দেয়নি। এমনকি সেই প্রপার্টির পুরো ট্যাক্স তাকেই দিতে হবে এবং সেই ট্যাক্স এত বেশি ছিল যে সে সারা জীবনেও সেটা মেটাতে পারবে না। তাই তাদের কাছে দুটোই অপশান ছিল, হয় চুপচাপ তারা ট্যাক্স মেটাতে থাকবে অথবা শকুন্তলা দেবীর উপর সে ক্রিমিনাল কেস করতে পারে, যার ফলে তার মায়ের জেলও হতে পারে।
অনুপমা দ্বিতীয় অপশানটাই চুজ করে আর সে লন্ডনে চলে আসে কেস লড়ার জন্য। এখানে এসে সে জানতে পারে তার মা এই সব নাটক করেছিল শুধুমাত্র তাকে একবার দেখবে বলে। শকুন্তলা দেবী কখনো চাননি যে তিনি যেমন তার মাকে সারা জীবন ঘৃণা করে এসেছে, তার মেয়েও তাকে তেমনই ঘৃণা করুক। এমনকি সে তাকে প্রপার্টি বিক্রির সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে চায়। অনুপমা তার মায়ের ভালোবাসা বুঝতে পারে আর তাদের মধ্যে সবকিছু ঠিক করে নেয়। শকুন্তলা দেবীকে ম্যাথমেটিক্সের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়। তিনি সবাইকে বলেন তিনি সারা জীবন তার মায়ের উপর অভিমান করেছিলেন, কিন্তু তার মেয়ের কারণে সে বুঝতে পেরেছে মা শুধুই একটি মা হয় না, তার আরও কর্তব্য থাকে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এমনই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি স্বপ্না, ধন্যবাদ আপনাদেরকে।